যাক প্রতিদিনের নেই আজকেও এখানে বসে থেকে একটু ভাবতেছি কি করা যায় কি করা যায় কিচ্ছু তো মনে হচ্ছে না কি করা যায় কি করা যায় কি করা যায় চিন্তায় পড়ে গেলাম দেখি একটু ভাবি যাক একটা গল্প মনে হলো যাক গল্পটা কই মধ্যে শুনবেন সবাই এটা হলো গোপীর গল্প এক এলাকায় একটা ছেলে ছিল ছেলেটা প্রচণ্ড দুষ্টু ছিল প্রচণ্ড দুষ্ট ওর দুষ্টুমি না করলে ওর দিন দিন গেলে ওর দুষ্টুমি না করলে আর চলেই না এতটা এত পরিমাণ দুষ্টু ছিল যে প্রত্যেক দিন দুষ্টুমি করতো সব সময় দুষ্টুমি করত। মানে এলাকার ওর বাবা মা এলাকার সব লোকের সাথে ওর দুষ্টুমি করতো ও মানে ওর ওর মানে এমন নেশা ছিল যে দুষ্টুমি করতে ওর এত ভালো লাগতো মানে কি বলবো আর ভাষায় বলা যাবে না ওর দুষ্টুমি করতে এত ভালো লাগতো তে আমিও যেহেতু গরু ছাগল এগুলো নিয়ে এসে যে স্যারে দিয়ে আমি এখানে বসে আছি বসে থাকতে এখন চিন্তা করতেছি দেখি কি করা যায় ভাবতেছি ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়ে গেল তে ও ওই গোপীও গরু ওর বাবা বলতেছে গরু নিয়ে তুই ইয়ে কর গরু চড়াবার যা আমি যেমন গরু চরোবার আসছি ও ও গরু চরবার আসছে গরু চোরা চর আসে গরুরা পাথর ছেড়ে দিয়ে একটা গাছের উপর বসে এখন ভাবতেছে যে দেখি তো মানুষে কীভাবে খেপান যায় মানুষে একটু হয়রানি করায় দেখি তো হঠাৎ করার মাথায় এমন একটা বুদ্ধি আসলো করছে যে দেখি তো কী করা যায় তে করছে তাহলে একটা কাজ করি বাঘ বাঘ করে শিক্ষার দিই যেমন কথা তেমন কাজ গপি গাছের উপরে উঠে বহে থেকে হাত পা নাড়াচ্ছে আর বাঘ 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 এই বাঘ আছে রে বাঘ আছে রে আমার গরুগুলো সব খায় ফেল দিল বাঘ আছে রে সবাই আসো রে আমাকে বাঁচাও রে আমার গরুগুলো নিয়ে গেল রে বাঘ নিয়ে গেল কয়েক শিক্ষার বাড়িচ্ছে। এলাকার লোকজন যখন শুনছে যে কে রে গু শিক্ষার করছে গভীর বলে বাঘ ধরে বেড়াচ্ছে তখন এলাকার সব লোকজন

বাঘ পাওয়া গুটি হ্যাঁ তে বাঘ কুটি পাওয়া বাঘ তো নেই ও তোমরা তাহলে বাঘ মারার জন্য আচ্ছ এ কথা শুনে গ্রামের লোক তো একবার গভীর উপরে খেপে টেবে শেষ সেই খেপে গেছে গ্রামের লোক খেপে টেবে করছে এরপরে যদি তোর কোনো সমস্যা হয় তুই যদি পাই মরেও যাস আমরা তো বাঁচানোর জন্য কোনো সময় আসবো না তো কথা কয়ে যাক গ্রামের মানুষ চলে গেল গা গভীর মানে খুব মজা নিলো গ্রামের মানুষে মানে করে গভীর এতটা মানে আরাম শান্তি লাগতেছে মনে গভীর সেই হাসতেছে তাই যাক সেদিন চলে গেল সাড়ে সেদিন গরু টরু সুরে টুরে সন্ধ্যের দিকে গভীর গরু বাছুর নিয়ে চলে আসলো বাড়িতে আসার পরে পরের দিন আবার সেই সকাল দিকে গরু নিয়ে আবার মাড় চলে গেছে যা গরু আবার ছেড়ে দিছে ছেড়ে দিয়ে করছে যে আজকে আবার কি করি দেখে আজকে এরকম চিন্তা ভাবনা করি দেখি কি করা যায় চিন্তা ভাবনা করতে করতে আবার সেম জিনিস ও আবার হয়ে হয়ে করলো লোকজন আবার আসলো আসে দেখলো যে না গভীর মিথ্যে কথা বলতেছে তা কয়ে গেল গোভী এরপরে এরপরে আর কেউ আসবি না কারণ আজকে যারা আসছে তারা কালকে আসছিল না এজন্যই তারা আজকে আসছে তারা তো জানতো না যে গভীর সবার সাথে এরকম ঠাট্টা বিদ্রুপ করতেছে তে যদি জানতো তাহলে তারা আসতো না যারা জানে না তারা আজকে আসছে আসে দেখে যে না গবি খুব বিয়াদব একটা ছেলে সবার কাছে মনে করো যে সবাইকে আর কি খেপাইতেও ভালোবাসে মানে ওর এত আনন্দ লাগে যাক আনন্দ পাওয়ার পরে লোকজন তো খেপে খেপে চলেই গেল যে এরপরে তার কিছু হলে তাহলে তোর কাছে আর আসবো না কয়েকটা একবারে সবাই গালাগালি পড়ে চলে গেল যাওয়ার পরে পরের দিন আবার সেম ইয়ে আসার পরে সেদিন গোপী মাঠে গরু সারে দিয়ে আর বসে আছে এর ভিতরে বাঘ চলে আসছে আসে তো বাঘ আসে মনে করে যে গরু গরু গাছে ইয়ে করতে করতে ওকে শুদ্ধ ধরা শুরু করে দিছে এখন ওই তো চিল্লি হয়েছে যে এ বা গাচ্ছে রে বাঘ গাচ্ছে বাঘ আছে বা বাঁচাও বাঁচাও সেদিন আর সেদিন আমার গ্রামের কোনো মানুষই ওর কাছে আর আসেনি কে একটা মানুষও আসেনি সবাই তো জানে যে ওই মিথ্যা কথা কয় সবাইকে হয়রানি করে সবার কাজ থাকে সবার কাজ ফেলে সার আসে এসে দেখে যায় মিথ্যে কথা বলতেছে সবার সবদিন হাসি ঠাট্টা বিদ্রুপ করার কারণে সেদিন আর কেউ আসেনি বাঘ আছে তো মনে করো যে শেষ ওরা খায়া খায় খায়া খুয়া শেষ ও খাইছে সবই খাইছে খাওয়ার পরে চিল্লে তো তুমি করছি কেউ তোর আসেনি পরে আসে দেখে যে আহারে বেচারাটা খায়া খুয়া একবারে শেষ কোনো চিহ্ন চিহ্ন কম থাকে তো এরকমই এই জন্যে মানুষের সাথে কোনো সময় খারাপ আচরণ করা যাবে না মানুষের সাথে কোনো সময় বিয়াদুবি করা যাবে না মানুষের কোনোভাবে দুঃখ দেওয়া যাবে না বা কোনোভাবে মানুষের সাথে ইতলেমি ফাজলেমে এগুলো করা যাবে না এগুলোর থেকে সব সময় নিজেকে সেফে রাখা লাগবে যাক গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে কমেন্টে জানাবেন আর ভুল তুত হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সালামু আলাইকুম